নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ফের ঝুলন্ত দেহ উদ্ধার, এবার বিশ্ববিদ্যালয়ে পড়বার। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, হিরোইন সহ ধৃত দুই। ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্য, ব্যবস্থা চায় বিডিএ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর পঞ্চায়েত রোডে ভাড়া ঘর থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে আসিনা অ্যাপার্টমেন্টের একটি কক্ষ থেকে জাহির আব্বাস তাপাদার নামে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জুম্মার নামাজ শেষে খবরটি চাউর হলে লোকজন ওই ঘরে ভিড় জমান, খবর দেওয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চরগুলা এলাকার বাসিন্দা। আসিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পক্ষের বয়ান মতে, পাঁচ ছ মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছে। শুক্রবার জুম্মার নামাজ থেকে বের হয়ে এই খবর জানতে পারেন তারা। তখন তারা দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলে রয়েছে জাহিদের দেহ। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন। এদিকে জাহিদের পরিবারের লোকেরা ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছেন। তিনি বলেন, জাহিদের পা বিছানায় লেগে রয়েছে, এছাড়াও তার শরীরে রক্তের দাগও দেখা যায়। এসব দেখে তিনি খুন করা হয়েছে বলে সন্দেহ করছেন। পুলিশে সঠিক তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে, নাম হলো জাহিদ আহমেদ। আজকে গত এক বছর থেকে কেন পড়াশোনা করে অসুবিধা নেই, আর লগর ছেলেরাও তাকে খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া সময় যে ফেমো লাগে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি আইয়ে দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দেওয়া লোকটাই পাওটাও বিছনার মধ্যে লাগে। আমার সন্দেহ এটা হয়তো মার্ডার হতে পারে, সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানা বাইছে, ওসি সাহেব বাইছে, গাঙ্গে গাড়ি ওসি সাহেব, এখানে নামানি হয়েছে। আমি এখন বর্তমানে আমরা মেডিকেলে লিয়ে যাইলাম পোস্টমর্টম। তার লোক খেয়ে ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে, বিছনার উপরে লাগছে, চেয়ারটা সরাইলে পাওয়ারটা লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার এটা আমার জ্ঞান মতো কইরা, সুইসাইড যদি করে তখন জান বাঁচাইবার লাগে চেষ্টা করবো, পাওয়ারটা দেখছি বিছনাত লাগাই। মাদক বিরোধী অভিযানে নেমে কাছাড় পুলিশ একের পর এক সাফল্য পাচ্ছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে তারাপুর রেলস্টেশন এলাকা থেকে এমডি আলী ও রশিদুল রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে দশটি সাবানের বাক্স থেকে ১২৮ গ্রাম হিরোইন জব্দ করে পুলিশ। জব্দকৃত হিরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্য সারা ভারতে বাঙালিদের হেনস্থা এবং নিপীড়নে ইন্ধন যোগাবে। অবিলম্বে এই ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে কাছাড় পুলিশ সুপার ও ডিজিপির কাছে লিখিত আবেদনপত্র পেশ করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বাংলা ভাষীদের বাংলাদেশি অভিহিত করে যে প্ররোচনামূলক মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে তদন্ত সাক্ষেপে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যুব ফ্রন্ট। এদিন যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন আসামের ৪০% নাগরিকই অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি। তিনি বলেছেন আসাম বিধানসভার ৪০% বিধায়কই এদের মধ্য থেকে নির্বাচিত হয়েছে, অর্থাৎ তারাও বাংলাদেশি। তার মতে ১ কোটি
20 লক্ষ বাংলাদেশীর বোঝা বহন করে চলেছে এই রাজ্য। যাতে এই অবস্থার পুনরাবৃত্তি না হয় সেজন্য তিনি ঝাড়খণ্ডবাসীকে সতর্ক করে দিয়েছেন। কল্পনার বউ এদিন বলেন, মুখ্যমন্ত্রী এই তথ্য কোথা থেকে পেয়েছেন তা দুর্বোধ্য। আসাম একমাত্র রাজ্য যেখানে বিদেশি শনাক্তকরণের লক্ষ্যে এনআরসি প্রক্রিয়া বাস্তবায়িত হয়েছে এবং উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানে আয়োজিত 3 বছরব্যাপী এই প্রক্রিয়া শেষে গত 2019 আগস্ট মাসে বৈধ নাগরিকদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তার থেকে বাদ পড়েছেন মাত্র 19 লক্ষ। তারপরও এদের আপিল করার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ার বাস্তবায়ন হলে এদের অধিকাংশই বৈধ নাগরিক হিসেবে স্বীকৃত পাবেন। তাই মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যের সাথে প্রকৃত অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যার কোনো মিল নেই। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ অলঙ্কৃত করে বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে চলার যেখানে কথা, সেখানে এই মন্তব্য তিনি কোন তথ্যের ভিত্তিতে করলেন? আপনারা হয়তো জানেন যে এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে যে বিদেশি শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেটার চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল 2019 31 আগস্ট। সেই তালিকায় 19 লক্ষ মানুষের নাম ছিল না এবং পরে আবার অ্যাপিলের কথা ছিল, সুতরাং নাম আরও কমে আসবে। সুতরাং কোন ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন যে আসামে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি আছে এবং তিনি বলছেন ঝাড়খণ্ড থেকে নাকি তাদেরকে প্রহার করা হবে, তাদেরকে নাকি পা ভেঙে দেওয়া হবে, পা ভেঙে তাদেরকে বের করে দেওয়া হবে রাজ্য থেকে? এই মন্তব্য করে তিনি ঝাড়খণ্ড তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে বাঙালি মাত্রেই বাংলাদেশি বলে বাঙালি বিতরণের এক মহাযজ্ঞ শুরু করার চেষ্টা করছেন, এক বাঙালি নিধন যজ্ঞের প্রণোদনা যোগাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী তার এই মন্তব্যের মাধ্যমে। সুতরাং আমরা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে, যে অবিলম্বেই যেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের মন্তব্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত চিপর সাঙ্গরের জহিরুল ইসলামের বাড়িতে ছুটে গেলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। মৃত জহিরের পরিবারকে অর্থ সাহায্যের পাশাপাশি আহত বড় ভাইকেও আর্থিক সাহায্য করেন তিনি। স্থানীয় পুলিশ আধিকারিক সহ বিদ্যুৎ বিভাগের এজিএম এর সঙ্গেও কথা বলেন বিধায়ক। দ্রুত সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার পাশাপাশি লাইনম্যানের গাফিলতি নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ ঝাড়েন কমলাক্ষ। জহিরুলের ঘরে বসে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ নিয়ে তিনি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট লাইনম্যানের গাফিলতিকে দায়ী করেন। এদিন বিধায়ক কমলাক্ষের সঙ্গে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মজিবুর রহমান বড়ভূঁইয়া, মুফতি শাহিদ কাসিমি, আব্দুল কুদ্দুস, বাবু বড়ভূঁইয়া, লাল লস্কর প্রমুখ। বিশেষ করে এই যে বর্তমান যে পরিবেশ, সেটা সম্পূর্ণ আমি দেখতে পারলাম যে বিশেষ করে ডিপার্টমেন্টের কিছুটা নেগলিজেন্স, অর্থাৎ ফিল্ড লেভেলের যারা যেগুলো স্টাফ যেগুলো আছে, এই অঞ্চলের মানুষ অনেকবার ফোন করেছিলেন কিন্তু সামান্য ব্যাপারে রেসপন্স না দেওয়ার জন্য আজকের এই অবস্থা, আজকে একটা মানুষের মৃত্যুবরণ হতে হলো, তাই দুঃখজনক ব্যাপার। বিশেষ করে লাইনম্যান থেকে শুরু করে যারা আছেন, যারা মানে ফিল্ড লেভেলে যারা কাজ করছেন, যারা আমি বিভাগকে বলেছি যে ইতিমধ্যে এর উপর ব্যবস্থা নেওয়া হোক এবং অন্তত যেগুলো মানুষের ছোটোখাটো যেগুলো সমস্যা আছে, বড়ো সমস্যা হলে বড়ো সমস্যা দেখা দেবে, ছোটো সমস্যা হলে মানুষ লাইনম্যানকে ফোন করবে, মানুষ ছোটোখাটো সমস্যা হলে ফোরম্যানকে ফোন করবে, অর্থাৎ ছোটো ছোটো মানুষকে ফোন করবে, ফোন করে ওরা এসে যাতে সেই সমস্যাগুলো সমাধান করে। কিন্তু আজকে এই সামান্য ভুলের জন্য আজকে মানুষের জীবনটা গেল, তাই আমরা মর্মাহত তার আত্মার চিরশান্তি কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সামনে সামনের দিন একটা সুস্থ সুন্দর পরিবেশ হয় এবং ডিপার্টমেন্টের যারা নেগলিজেন্সের জন্য এরকম ঘটনা হলো ওদের উপরে যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য ডিপার্টমেন্টকে আমি বলেছি। ইতিমধ্যে আমরা দেখেছি সরকারের তরফ থেকে অনেকগুলো স্কিমের মাধ্যমে অনেক টাকা দেওয়া হয়েছে বলতে গেলে মানে অনেক টাকা, যেগুলো আমরা চিন্তা করতে পারি না, সেই টাকাগুলো ফিল্ড লেভেলে ঠিকঠাকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না। পক্ষকাল পার হলেও ধলাই পালংঘাটে নিখোঁজ গৃহবধূর হদিশ
না পেয়ে দিশেহারা তার স্বামী সহ গোটা পরিবার। উল্লেখ্য, গত 3 মে দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ হন এক গৃহবধূ। ঘটনাটি পূর্বধলার পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন রুকনি চতুর্থ খণ্ডের বারোডালু গ্রামে। এ নিয়ে গৃহবধূর স্বামী সমরজিৎ দাস যথারীতি পালংঘাট পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ওই দিন আনুমানিক সকাল 10টায় পালংঘাট বাজারের দোকান থেকে রেশন আনার কথা বলে পত্নী ঝোমা দাস বাড়ি থেকে বের হন। এই অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে পত্নী বাড়ি ফিরে না আসায় তিনি পালংঘাট বাজারে গিয়ে খোঁজ খবর নেন, কিন্তু পত্নীর কোনো সন্ধান পাননি। পরে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের বাড়িতেও খোঁজ খবর করেন, তবে পত্নীর কোনো সন্ধান পাননি। তিনি এজাহারে আরও উল্লেখ করেন, তাদের 2টি শিশু সন্তান রয়েছে, তার পত্নীকে না পেয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। তিনি সরজমিনে তদন্ত করে পত্নীর সন্ধান বের করতে পুলিশের কাছে কাতর আর্জি জানান। এদিকে পত্নী নিখোঁজ হওয়ার 15 দিন অতিক্রান্ত হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বর্তমানে বৃদ্ধা মা সহ এক শিশুপুত্র ও এক শিশুকন্যাকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সমরজিৎ। রেশন কাটার চাউল আনতা হরিয়া চাউল সুতাইয়া আইনটা আমি ডাক দেওয়া হয়েছি বস্তা হই বস্তা নেড়াইনি হয়েছে না তাই হাতা গেলে আইনবা বললাম রেশন কার্ড বন্ধ তুমি কিরকম আনবা চাউল আমার হয়েছে মোবাইল দিয়ে ওটিপি দিয়া চাউল আনছো তাইয়া আমি কইলাম না ইয়ো দিব নি কোনো তাইন দিব সামনের মাসে আমি ইয়ে করব সামনের মাসও আমি ইয়োতে রেশন কার্ড লেখাইয়া রেশন কার্ড আনব এরকম আমি ওটিপি দিয়া মোবাইল থাকি লিয়ে আনব চাউল 10টার সময় বাড়ি আর বেজান খুঁজাইতে খুঁজাইতে হওয়া যায় না 4টা বাজি গেছে ও সময় আমরা আশেপাশের মানুষ আরও বেটিন গেছিল চাউল আনা তো এটারে ওরম হয়েছি আমরা বেটিকে দেখলাম তারা হই না দেখছি না স্কুলও হরতা আসলা এটাই দেখছেন আমার বাড়ির বউ আসলা দেখছে আমার নাতিনেকগু আসলো তারা বাড়ি আবার মাতিছে নিতেছে মাতি আর বেটি যা আর চাউল আনা আজ 15 দিন এসে আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদে সোচ্চার হলো খোদ শাসক দল বিজেপি। এমজি এনরেগা, চতুর্দশ অর্থ কমিশন সহ অন্যান্য প্রকল্পের কাজে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এনেছে বিজেপি। আলগাপুর ব্লকে পঞ্চায়েত প্রকল্পের কাজে সংঘটিত আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে আলগাপুর ব্লকের ভিডিওকে 1 মাসের সময় সীমা বেঁধে দিলেন বিজেপির কর্মকর্তারা। এরকম ওভারলেপিং কিছু কাজ আছে কিন্তু কাজ নেই, পেমেন্ট হয়ে গেছে। এরকম যে স্ক্যাম যেগুলো হয়েছে বড় মাপের প্রায় 20 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি যদি দমন না হয় তাহলে আমরা আমাদের গার্জিয়ান মিনিস্টার ওনার দ্বারস্থ আমরা হয়েছি ওনার সঙ্গে আমরা যদি 1 সপ্তাহের ভিতরে কোনো সুরাহা না হয় আমাদের গার্জিয়ান মিনিস্টার মাননীয় শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ওনার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে আমরা দেখা করে আগলাপুর ডেভেলপমেন্ট ব্লকের যেগুলো সমস্যা হবে কালপিট যেগুলো আছে ওদেরকে আইনের আওতায় আমরা নেব। বিশেষ করে আমাদের সরকার আমাদের গার্জিয়ান মিনিস্টার উনি খুব খুব অ্যাক্টিভ মানুষ, উনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন এটা আমরা ভরসা করছি। স্টাফের কথা বলেন, কোন স্টাফের আমরা ওরা কিন্তু কন্ট্রাক্টুয়াল স্টাফ, কোনো স্টাফের আমরা আমাদের কোনো কোনো আমাদের খারাপ নেই। তার মধ্যে কিছু জেই আছে যেগুলো জেই আছে তাদের হস্তক্ষেপ ছাড়া কোনো স্কিম স্যাংশন হয় না, কোনো জেই ছাড়া কোনো পেমেন্ট হয় না। তাহলে প্রথমে কালপিট হবেন জেইরা, জেইরা ধরলে তা বেরিয়ে আসবে, আসল কালপিটা বেরিয়ে আসবে এবং সিন্ডিকেট যারা চালাচ্ছে ওদেরকে ধরা যাবে। কিন্তু যেইরাই মেন, কিন্তু আগলাপুর ডেভেলপমেন্ট ব্লক অফিসার বিভিন্নজন চেঞ্জ হয়ে থাকেন, একজন না কয়েকজন আসেন, কিন্তু ওদেরকে মিসইউজ করা হচ্ছে। তার সঙ্গে ব্লকের কিছু পার্সোনাল গাড়িগুলো নেই, কিছু সিন্ডিকেটরা এই ব্লকের কিছু এমপ্লয়ীদের গাড়িগুলো দিয়ে সহযোগিতা করেন ওদের কনভিন্স করার জন্য। এরকম বাতাবাজি চলবে না এই ব্লকে, বিশেষ করে আলগাপুর ব্লকে চলবে না। আমরা এটা গার্জিয়ান মিনিস্টারের কাছে তুলে ধরবো, তার সঙ্গে আমাদের সিএম এর সঙ্গে আমরা দেখা করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে ফের ঝুলন্ত দেহ উদ্ধার, এবার বিশ্ববিদ্যালয়ে পড়বার।
কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, হিরোইন সহ ধৃত দুই। ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক মন্তব্য, ব্যবস্থা চায় বিডিএ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।